সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের থাকছে নবম দশম শ্রেণীর গণিতের অধ্যায় 11। অধ্যায়টা ছিল নাম বীজগাণিতিক অনুপাত সরল অনুপাত। আমরা সেটার 11.2 অনুশীলনীটা আজকেও দুইটা প্রবলেম সলভ করব। প্রথমে হবে 18 নম্বর। 18 নম্বর প্রবলেমটা আমরা একটু গভীর মনোযোগের সাথে শুনি। একটি আয়তক্ষেত্রের মানে এটা প্রশ্নকর্তা নির্দিষ্ট করে দেন নাই, আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা উনি বলে দেন। যে কোনো একটা আয়তক্ষেত্রের সেটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আমরা তো জানি আয়তক্ষেত্রের বড় সাইডটাকে দৈর্ঘ্য বলা হয়, ছোট সাইডটাকে প্রস্থ বলা হয়। এই বড় সাইডটা হলো দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কি করা হয়েছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10%। আবার প্রস্থ যেটা আছে সেটা করেছে কি, 10% মাইনাস করেছে, হ্রাস। অর্থাৎ প্রস্থ এখন যত তার থেকে 10% কি করেছে, হ্রাস করেছে। এখন তোমাকে প্রশ্নকর্তা জিজ্ঞেস করছেন যে আয়তক্ষেত্র যেটা সেটার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। আমরা একটু মনোযোগী হব। একটা আয়তক্ষেত্রের গল্প করছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নাই প্রস্থ নাই, কিন্তু আমাকে বলছে এটার দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে এবং এটার প্রস্থ 10% হ্রাস করা হয়েছে। এখন তোমাকে বলছে ওই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা অথবা হ্রাস পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটা তথ্য তোমাকে বের করতে হলো। এক, ক্ষেত্রফল বেড়েছে না কমেছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। দুই, বৃদ্ধি পাইলেও এটা শতকরাই কত, হ্রাস পাইলেও সেটা শতকরায় কত। অর্থাৎ প্রথমে দৈর্ঘ্য প্রস্থ, প্রথমে ক্ষেত্রফল বাড়ছে না কমছে সেটা বের করতে হবে। দুই নম্বর হলো শতকরা কত বাড়ছে অথবা কত কমছে সেটা বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি, আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থটা মনে করে নিব। মনে করে নিয়ে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব। কারণ কেন ক্ষেত্রফল বের করব, শতকরা কত বৃদ্ধি অথবা হ্রাস পেয়েছে, তো শতকরা কত বৃদ্ধি অথবা হ্রাস পেয়েছে এটা যদি তুমি বের করতে চাও, আয়তক্ষেত্রটা বাড়ার এবং কমার আগে, দৈর্ঘ্য বাড়ার প্রস্থ কমার আগে এর ক্ষেত্রফল কত এটা বের করতে হবে, দৈর্ঘ্য বাড়ার প্রস্থ হ্রাস পাওয়ার পর এর ক্ষেত্রফল কত হয়েছে সেটা বের করতে হবে। তারপর আমরা দুটা ক্ষেত্রফল কি করে তুলনা করে তখন বুঝতে পারবো ক্ষেত্রফল বেড়েছে না কমেছে, বাড়লেও শতকরায় কত বেড়েছে, কমলেও শতকরায় কত কমেছে সেটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে আয়তক্ষেত্রটার মনে করে নিই, যে এটার দৈর্ঘ্য মনে করে নিই এক্স এবং প্রস্থ মনে করে নিই কি ওয়াই। মনে করি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার। দৈর্ঘ্য বাড়ার পর প্রস্থ হ্রাস পাওয়ার পর এর ক্ষেত্রফল কত হয়েছে সেটা বের করবো। তো সেটা বের করতে হলে তোমাকে কি বের করতে হবে, দৈর্ঘ্য বাড়ার পর এর দৈর্ঘ্য কত হয়েছে সেটা বের করতে হবে, প্রস্থ কমার পর এর প্রস্থ কত হয়েছে সেটা বের করতে হবে। সে বাড়া দৈর্ঘ্য, সে বাড়া প্রস্থ দুটোটা গুণ করার পর পরিবর্তিত ক্ষেত্রফলটা আমরা পাব। তাহলে দেখো তো, এখন 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য, অর্থাৎ 10% বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য, তো আগে দৈর্ঘ্য যা আছে তার থেকে যতটুকু বাড়ছে সেটা যোগ করতে হবে। আগের দৈর্ঘ্য পূর্বের দৈর্ঘ্য যোগ, দৈর্ঘ্য যতটুকু বেড়েছে সেটা কি করতে হবে, যোগ করতে হবে। কত পার্সেন্ট বেড়েছে, 10%। কার দৈর্ঘ্যের 10%, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি আগের দৈর্ঘ্য যত তার 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে এই একটা হচ্ছে পূর্বের দৈর্ঘ্য, পূর্বের দৈর্ঘ্য আর এক্স এর 10%, এটা হচ্ছে যতটুকু বৃদ্ধি পেয়েছে তার তো সেটাই হবে পরিবর্তিত দৈর্ঘ্য। 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য মানে পরিবর্তিত দৈর্ঘ্য কত,
এটা এটারে আমরা এই করি, আমরা চুপড়ি খুলে এখানে করে ফেলি। করলে কি হবে, এক্স যোগ এক্স এর দশ উপরে একশো নিচে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রসঙ্গক্রমে একটা কথা বলা দেখি, শতকরা হলো আসলে একটি ভগ্নাংশ, চার ঘর হচ্ছে একশো, এটা যেন মনে থাকে। শতকরা, শতকরাটা একটা ভগ্নাংশ, এবং ভগ্নাংশটা হচ্ছে কিরকম, এর হর অবশ্যই একশো হবে। তাহলে পার্সেন্টেজ থাকলে ওয়ান বাই একশো, তাহলে এই পার্সেন্টেজ মানে দশ গুণ ওয়ান বাই একশো। তো আমরা যদি কাটাকাটি করি দশ হই, তো এক এবং দশের লসাগু দশ, ওইটা হবে দশ এক্স, দশকে দশ দিয়ে বাদ দিলে এক এক্স মিটার, অর্থাৎ ইলেভেন এক্স বাই টেন মিটার পরিবর্তিত দৈর্ঘ্য। দশ পার্সেন্ট হ্রাস পেলে, দশ পার্সেন্ট হ্রাস পেলে, যখন দশ পার্সেন্ট হ্রাস পাই তখন প্রস্থ কত আমরা একটু বের করতে চেষ্টা করি। হ্রাস পেয়েছে তার মানে প্রস্থ আগে যত ছিল তার থেকে কমে গিয়েছে। আগে কত ছিল, প্রস্থ আগে ছিল ওয়াই, বিয়োগ যতটুকু কমেছে, কমেছে যতটুকু, কতটুকু কমেছে, দশ পার্সেন্ট। কার দশ পার্সেন্ট, আদি প্রস্থের দশ পার্সেন্ট। তো আদি প্রস্থ কত, ওয়াই, ওয়াই এর দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে, এটাই হচ্ছে কি মিটার। তো আমরা আবার ভগ্নাংশকে ভেঙে ফেলি, উপরে দশ হবে নিচে কি হবে একশো হবে, আমরা কাটাকাটি করি দশ। এবার লসাগু বের করি, লসাগু বের করলে কি হবে, ইকুয়ালস টু এক এবং দশের লসাগু দশ, উপরে দশ ওয়াই বিয়োগ ওয়াই মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দশ ওয়াই থেকে ওয়াই গেলে নাইন ওয়াই বাই দশ মিটার। এখন দেখো আমরা পরিবর্তিত দৈর্ঘ্য পেয়েছি, পরিবর্তিত প্রস্থ পেয়েছি। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল বের করা যায় কিভাবে শিক্ষার্থীরা? তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল ইকুয়ালস টু পরিবর্তিত ক্ষেত্রফল ইকুয়াল টু পরিবর্তিত দৈর্ঘ্য। পরিবর্তিত দৈর্ঘ্য কত, এলিভেন এক্স বাই টেন, পরিবর্তিত প্রস্থ কত, নাইন ওয়াই বাই টেন, মিটারের সাথে মিটার গুণ করলে হয় বর্গ মিটার। তো এবার আমরা দুটোটা গুণ করে ফেলি, গুণ করে ফেললে একশো নাইনটি নাইন এক্স ওয়াই বর্গ মিটার। এবারে স্টুডেন্টগুলো আমাকে পর্যবেক্ষণ করতে হবে যে আগের ক্ষেত্রফল এক্স ওয়াই, পরিবর্তিত ক্ষেত্রফল নাইনটি নাইন এক্স ওয়াই বাই ওয়ান হান্ড্রেড, কোনটি এটা বড় না এটা বড়? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কোনটা বড় এটা বের করতে আমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলি। এক্স ওয়াই এর সহগ এক, তার মানে এটা এক, আর এখানে এক্স ওয়াই এর সহগ নাইনটি নাইন বাই এক ওয়ান হান্ড্রেড। তো নাইনটি নাইন বাই ওয়ান হান্ড্রেড, সরি নাইনটি নাইন বাই ওয়ান হান্ড্রেড, এটা কিন্তু একের কম। তুমি ক্যালকুলেটারে নাইনটি নাইন, নাইনটি নাইন ক্যালকুলেটারে তুমি নাইনটি নাইন বা একশো দাও, তখন দেখবে দশমিক নয় নয় করে দেখবে। অর্থাৎ ক্যালকুলেটারে তুমি যদি নাইনটি নাইন বা একশো দাও তাহলে পয়েন্ট নাইন নাইন পাবো, তাহলে এক বড় না পয়েন্ট নাইন নাইন বড়, অবশ্যই এক বড়। তার মানে আগের ক্ষেত্রফলটা বড়, পরের ক্ষেত্রফলটা ছোট। এগে এটা এক্স ওয়াই এর সহক, এখানে এক্স ওয়াই এর সহক নাইনটি নাইন বাই একশো। তো নাইনটি নাইন বাই একশো মানে কি, নাইনটি নাইন বাই একশো নাইন নাইন, তো ওয়ান বড়, তার মানে আগের ক্ষেত্রফল বড়, পরের ক্ষেত্রফল ছোট। তাহলে এবার একটু বাড়বি, আগের ক্ষেত্রফল যদি বড় হয় এবং পরের ক্ষেত্রফল যদি ছোট হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে না? হ্যাঁ, আগেরটা বেশি পরেরটা কম, হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং ক্ষেত্রফল হ্রাস পাই ইকুয়াল টু কতটুকু, আগের ক্ষেত্রফল এক্স ওয়াই কেমন, পরেরটা নাইনটি নাইন এক্স ওয়াই বাই ওয়ান হান্ড্রেড প্রথম মিটার। তো লসাগু বের করো একশো, উপরে হবে একশো এক্স ওয়াই মাইনাস নাইনটি নাইন এক্স ওয়াই বর্গ মিটার, তাহলে কত হয় এক্স ওয়াই বাই ওয়ান হান্ড্রেড বর্গ মিটার। আমাকে কিন্তু বের করতে বলছে শতকরা হ্রাস পাইছে, আমি বলছিলাম না দুইটা জিনিস বের করতে হবে, এক বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, দুই বৃদ্ধি পেলেও সেইটা শতকরায় কত, হ্রাস পেলেও সেইটা শতকরায় কত। তাহলে এখন ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা এটা কি নিয়মে করবো না, আমরা খুব সংক্ষেপে করে ফেলব। সুতরাং ক্ষেত্রফল শতকরা হ্রাস পাই, শতকরায় হ্রাস পাই ইকুয়াল টু
শতকরা বের করার একটা সূত্র আছে, উপরে একক অংশটার উপরে লিখতে হবে কতটুকু বৃদ্ধি পেয়েছে অথবা হ্রাস পেয়েছে, কতটুকু হ্রাস পেয়েছে এক্স ওয়াই বাই এক্স। দেখ নিচে লিখতে হবে আদি ক্ষেত্রফলটা, উপরে লিখতে হবে পরিবর্তিত ক্ষেত্রফলটা যতটুকু বেড়েছে অথবা কমেছে, তার সাথে 100 গুণ করতে হবে, পাশে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এটাই হলো ক্ষেত্রফল অথবা যে কোনো কিছু কত বেড়েছে অথবা হ্রাস পেয়েছে তার সূত্র। উপরে হবে যতটুকু বেড়েছে অথবা কমেছে, নিচে হবে আগে যতটুকু ছিল গুণ 100 পার্সেন্টেজ। তাহলে এটা ছিল মানে পরিবর্তিত ক্ষেত্রফল। দেখো পরিবর্তিত ক্ষেত্রফল নিচে হবে আদি ক্ষেত্রফল এক্স ওয়াই, তারপরে কি হবে একটা 100 হবে, পাশে কি হবে পার্সেন্টেজ। তো কাটাকাটি করো এক্স ওয়াই বাই এক্স ওয়াই পার্সেন্ট, কাটাকাটি করো 1%। এটাই হলো কি আনসার, অর্থাৎ এই আয়ত ক্ষেত্রটার দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, প্রস্থ যদি 10% হ্রাস পায়, তাহলে এর ক্ষেত্রফল অবশ্যই হ্রাস পাবে এবং শতকরা হ্রাস পাবে 1%। আমরা এরপরের প্রবলেমটা দেখি 21 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদের আমরা আর কি যে গণিতটা করি সেই গণিতটার প্রয়োগিক দিক হলো এটা। তো আমরা এই আমরা এগুলাকে ক্লাস 7 এর বাসায় বলতাম পাটিগণিত। পাটিগণিতীয় সমস্যাগুলো যদি আসলেই আমরা রিয়েলি বুঝতে পারি, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ম্যাথ ভালো বুঝো। আর পাটিগণিত অংশটা যদি তোমার ভালো না লাগে, এটা করতে ভালো না লাগলে, অ্যানালাইসিস করতে ভালো না লাগে, তাহলে তুমি বুঝবে ম্যাথ তোমার ভালো লাগে না। কারণ আমরা বীজগণিতে যা শিখি সকল কিছুর প্রয়োগিক দিক হলো এটা, সেই জন্য এই ধরনের প্রবলেম গুলো তুমি করতে চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবে। এবং পাটিগণিতীয় সমস্যার সমাধান করার শর্ত হলো যে এটার সমস্যাটা বোঝা হলো, সমস্যাটা প্রবলেম করার অর্ধেক, অর্থাৎ আমরা প্রবলেমটা সলভ করি না, সে সলভের যদি তুমি 50% বাদ করো, 50% হলো প্রশ্নটা বোঝা আর 50% হলো এটা সমাধান করা। সুতরাং প্রশ্ন যদি কেউ না বুঝে থাকে, তার মানে এই প্রবলেমের 50% বুঝেই নেই, এমনি মুখস্থ করছে কোনো মতে লিখে দিয়ে আসে, তারপর সারা, তারপর আর সে মেথের পাশে বসে না। সেই জন্য আমরা পাটিগণিতীয় সংক্রান্ত প্রবলেমগুলোর কথা বলি, সমস্যার যেটা কথা বলতেছি সেটাগুলো বুঝতে চেষ্টা করবো, তাহলে ম্যাথ আমাদের কাছে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে। কি বলেছে দেখো, একটি জমির ক্ষেত্রফল, মনে করো এটা একটা জমি, এই জমির ক্ষেত্রফল হলো 432 বর্গমিটার, এটা হলো 11/2021 নম্বর প্রবলেম। একটা জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, এই জমির দৈর্ঘ্য আর প্রস্থের সাথে, এই জমির দৈর্ঘ্য এবং এই জমির প্রস্থের সাথে আর একটা জমি, এই জমি দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে। দেখো ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, অর্থাৎ এই জমির দৈর্ঘ্যের সাথে এই জমির দৈর্ঘ্যের অনুপাত, এই জমির প্রস্থের সাথে এই জমির প্রস্থের অনুপাত। দৈর্ঘ্যের অনুপাতটা হলো কত, 3:4, আর প্রস্থের অনুপাতটা হলো সুপ্রিয় শিক্ষার্থীরা 2:5। ওই জমির ওই জমির মানে 432 বর্গমিটার যে জমির, সেই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে আরো একটা জমি অপর একটা জমি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, অর্থাৎ এই জমির দৈর্ঘ্যের সাথে এই জমির দৈর্ঘ্যের অনুপাত 3:4, এই জমির প্রস্থের সাথে এই জমির প্রস্থের অনুপাত 2:5। তোমাকে বলছে অপর যে জমিটা গল্প করতেছি আমরা, সেই জমির ক্ষেত্রফল বের করো, অপর জমির ক্ষেত্রফল বের করো। কোন মাথায় আবার চিন্তা করি, একটা জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার দেওয়া আছে, এই জমির সাথে আর একটা জমির কম্পেয়ার করেছে, কম্পেয়ারের ফলাফল তোমাকে বলে দিয়েছে, কিরকম বলেছে যে এই জমির দৈর্ঘ্যের সাথে এই জমির দৈর্ঘ্যের অনুপাত 3:4, এই জমির প্রস্থের সাথে এই জমির প্রস্থের অনুপাত 2:5, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4 এবং 2:5। অপর যে জমি যেটার সাথে তুলনা করেছে দ্বিতীয় যে জমিটা, সেই জমিটার ক্ষেত্রফল আমরা বের করি। একেবারেই সহজ, আমরা যদি পঞ্চম অধ্যায়টা ভালো করে বুঝি, অজ্ঞাত রাশি দিয়ে সমীকরণের সমাধান করা, তাহলে এটা কোনো ব্যাপারই না। তাহলে আমরা কিন্তু এখানে কি করব, একটু আগে সূত্রগুলো লিখে ফেলি, আমরা আগে সূত্রগুলো লিখে ফেলি।
প্রথম জমি, ঠিকানি প্রথম জমি, ক্ষেত্রফল, সুপ্রিয় শিক্ষার্থীরা কত? 432 বর্গমিটার। এরপর দেখো প্রথম ও দ্বিতীয় জমি দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, কেমন সেটাও লিখে দেবে। প্রথম ও দ্বিতীয় জমি দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4, এটা দৈর্ঘ্যের অনুপাত। প্রথম ও দ্বিতীয় জমি শিক্ষার্থীরা প্রস্থের অনুপাত, প্রস্থের অনুপাতটা হচ্ছে কত জানো? 2:5। এটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত, এটা হচ্ছে প্রস্থের অনুপাত। তো দৈর্ঘ্যের অনুপাতটা একটু শুনো, দৈর্ঘ্য তো নিশ্চয়ই 3 আর 4 না, দৈর্ঘ্য প্রথম জমির দৈর্ঘ্য একটা রাশি ছিল, দ্বিতীয় জমির দৈর্ঘ্য আর একটা রাশি ছিল, নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে বাদ দিয়েছে, এটা পেয়েছে। প্রথম জমির প্রস্থ নিশ্চয়ই আর একটা রাশি ছিল, দ্বিতীয় জমির প্রস্থ আর একটা রাশি ছিল, ওই দুটোটাকে নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে বাদ দিয়েছে, তারপরে এটা পেয়েছে। তার মানে দৈর্ঘ্যের অনুপাত পাওয়ার সময় একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে বাদ দেওয়া লাগছিল, দ্বিতীয় জমির অনুপাত পাওয়ার সময়ও দুটোটার প্রস্থকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা বাদ দেওয়া লাগছিল, কিন্তু কত দিয়ে বাদ দিয়েছিল সেটা আমরা জানি না, আমরা সেটা মনে করে নিব। তো মনে করি, মনে করি দৈর্ঘ্যের অনুপাতটি 17 রাশি এক্স, প্রস্থের অনুপাতটি 17 রাশি ওয়াই। তো দৈর্ঘ্যের অনুপাতটা 17 রাশি এক্স, প্রস্থের অনুপাতটা 17 রাশি ওয়াই, একটু ভাবো। তার মানে এই অনুপাতটা পেয়েছে এক্স দিয়ে বাদ দিয়ে, এই অনুপাতটা পেয়েছে কি দিয়ে বাদ দিয়ে? ওয়াই দিয়ে বাদ দিয়ে। তাহলে এবার তুমি চিন্তা করো তো প্রথম জমির দৈর্ঘ্য কত হবে? প্রথম জমির দৈর্ঘ্য হবে 31 সাথে এক্স গুণ দিলে যেটা হয় সেটা 23x মিটার। তো দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে? তৃতীয় জমির দৈর্ঘ্য হবে ওই যে 4 সাথে এক্স গুণ দিলে যেটা হবে সেটা, কারণ এটা তো দৈর্ঘ্যের অনুপাত, এটা প্রথম জমির দৈর্ঘ্যের রাশি, এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্যের রাশি। তাহলে এবার তুমি বলো প্রথম জমির প্রস্থ কত হয়? প্রথম জমির প্রস্থ হয় 2y, আগের মতো, কারণ প্রস্থের অনুপাতের সাধারণ রাশি y। তাহলে দ্বিতীয় জমির প্রস্থ কত সেটা তুমি বলো, দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5y মিটার। এবার তুমি দেখো প্রথম জমির দৈর্ঘ্য জানো, প্রথম জমির প্রস্থ জানো, আর প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এই দুটোটা সূত্র ইউজ করে সমীকরণ গঠন করব। তাহলে আমরা কিভাবে সমীকরণ গঠন করতে পারি? সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল ইকুয়াল টু, সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথম জমির দৈর্ঘ্য কত? 3x, প্রথম জমির প্রস্থ কত? 2y মিটারের সাথে মিটার, বর্গ মিটার, 6xy বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা প্রবলেম সলভ করার সময় ছবি আঁকতে হবে না, তবে বোঝার জন্য তুমি ছবি আঁকবে, কোন একটা প্রবলেম পেলে ছবি আঁকবে, ছবি তোমার সাথে কথা বলবে, তখন ছবি এঁকে প্রবলেম সলভ করা সবচেয়ে বেটার। এই জন্য কোনো প্রবলেম পাইলেই তোমার কাজ হবে ছবি আঁকা, ছবি আঁকবে, তুমি পরীক্ষার প্রশ্নে না আঁকো কিন্তু বোঝার জন্য নিজে ছবি আঁকো, তাহলে তোমার বুঝতে সহজ হবে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি শিক্ষার্থীরা, যে প্রথম জমির ক্ষেত্রফল 6xy আর প্রশ্ন দেওয়া আছে প্রথম জমির ক্ষেত্রফল 4x2, দুটোটাই সমান। তো আমরা এখান থেকে xy এর মান বের করি, xy ইকুয়াল টু 4x3 2/6, আমার কাছে ক্যালকুলেটার নাই, 6 × 7 = 42, আর প্লাস x 6 × 12, অর্থাৎ xy ইকুয়াল টু 7 × মিটার, এটা অবশ্যই বর্গ মিটার। আচ্ছা বর্গ মিটার একক আপাতত লেখার দরকার নেই, বর্গ মিটার হতে দুইটা xy। তো এবার দেখো আমাকে কি বের করতে বলছে, অপর জমির ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং দ্বিতীয় জমির ক্ষেত্রফল ইকুয়ালস টু, সুপ্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত? 4x, দ্বিতীয় জমির প্রস্থ কত? 5y, তো 4 × 20 xy বর্গ মিটার। মনে হয় কোথাও বন্ধু দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x, দ্বিতীয় জমির প্রস্থ 5y। তো এবার আমরা xy এর মান বসাই, তাহলে 0 × 7 = 14 বর্গ মিটার। দেখো কত সহজ ভাবে আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা বের করে ফেললাম। আসলে আমি বারবার বলছি ম্যাথটা অনেক সহজ, তবে
আমাদের ছোটকাল থেকে এভাবে গঠন করা হয় যে দেখিস আমার মা বাবা, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, টিচার, ম্যাথ খুব কঠিন, তোমাদের বাসায় একজন আত্মীয় আসতো তোমাকে কি জিজ্ঞেস করে ম্যাথে কত পাইছো পরীক্ষায়, আর তুমি ম্যাথে যদি ভালো হতো বলো, আর যদি খারাপ হোক খাসু মাসু করো তখন কি বলে, ম্যাথটা ভালো করে দেখি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করে, ছেলের মা বাবা ছেলেকে অথবা মেয়েকে কি ম্যাথের জন্য দেখতেছেন একটু, এই যে এটা তোমার মাথায় ঢুকে যায় তখন থেকেই তোমার মনে হয় ম্যাথটা আসলেই কঠিন, কিন্তু আসলে ম্যাথটা অনেক সহজ যদি সেটাকে আমরা সহজভাবে নিতে পারি। তো সবাই যে এতক্ষণ মনোযোগের সাথে এই পর্বটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।